নমস্কার বন্ধুরা, আমি রত্না আর আপনারা দেখছেন রত্নার আবল তাবল রান্নাঘর। তো বন্ধুরা, অনেক সময় এরকম মনে হয় যেন একরকম সবজি খেতে খেতে আর ভালো লাগছে না, মন ভরে গেছে, অন্য কিছু হলে মনে হয় একটু ভালো হতো। তো আপনাদের কথা চিন্তা করে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণই অন্য ধরনের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করছি আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের রেসিপি হলো সাম্বার। তো অনেক রকম সবজি দিয়ে আমি আজকে সাম্বারের রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে। এর জন্য আমি প্রথমে ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ভিজিয়েছি বিউলির ডাল আর অড়হরের ডাল। তো ডালগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে পাল্টে। এবার একটা প্রেশার কুকারে দিয়ে আমি দুই তিনটা সিটি লাগিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল, দুই তিন কোয়া রসুন, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি দুই তিনটা সিটি লাগিয়ে নেব। অন্যদিকে আমি সবজিটা বানানোর জন্য প্যানে দিয়ে দিয়েছি লাল তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে। নেড়েচেড়ে হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো মিডিয়াম ফ্লেমে একটু হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মেথি। মেথিগুলোকেও নেড়েচেড়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হিং, এবার দিয়ে দিচ্ছি সাম্বার মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আবার নেড়েচেড়ে সবজিটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরকম ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়েচেড়ে আমি সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডালগুলো সিদ্ধ হয়েছে কি না। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার একটু হালকা ভেঙে নিচ্ছি। নেড়েচেড়ে আমি ডালগুলোকে একটু হালকা করে ভেঙে নিয়েছি, এর থেকে বেশি ভাঙবো না। এবার আপনাদের দেখাচ্ছি ডালগুলো কীরকম ভেঙেছি। এর থেকে বেশি ভাঙলে খেতে বেশি একটা ভালো লাগবে না। এইবার ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুড়। সাম্বারে একটু গুড় দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। নেড়েচেড়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ডালগুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও দুই তিন মিনিট আমি সেদ্ধ করব। এখন আমি আর ঢাকনা দেব না, কারণ সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দুই তিন মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি।